বিয়ে দেখবে গুগল মিটে, খাবার দেবে জোম্যাটো। উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের পাল্লা রোডের বাসিন্দা সন্দীপন সরকার। আগামী 24শে জানুয়ারি সোমবার সন্ধ্যায় অগ্নিসাক্ষী রেখে চার হাত এক হতে চলেছে সন্দীপন ও অদিতির। পাত্র মেমারি থানার পাল্লা রোডের বাসিন্দা সন্দীপন সরকার, তার পাত্রী বর্ধমানের অদিতি দাস। শাস্ত্রীয় মতে হিন্দু ধর্মে বিয়ে সম্পূর্ণ করা হবে নিজস্ব বাসভবনে, তবে সশরীরে উপস্থিত থাকবেন হাতে গোনা কয়েকজন, যাদেরকে একদমই না বললে নয় সেরকম কয়েকজন আমন্ত্রিত অতিথিদের নিয়ে সারা হবে এই বিবাহ অনুষ্ঠান। বাকি আমন্ত্রিত অতিথিরা বিয়ে ও প্রীতিভোজ অনুষ্ঠান দেখবেন নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইলের গুগল মিটের মাধ্যমে। তবে অতিথিরা শুধু খালি মুখে এই বিয়ের অনুষ্ঠান দেখবেন না, তাদের বাড়িতে বিয়ের ভোজ অনলাইনে হোম ডেলিভারি মারফত পৌঁছে যাবে একেবারে ঘরে। পাত্রপাত্রের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। দুই পরিবারের সম্মতিক্রমে বিবাহ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হয় 24শে জানুয়ারি। ঠিক হয় ধুমধাম করে পাত্রপাত্রের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। উপস্থিত থাকবে 1200 অতিথি। মাইক বাজবে, সানাই বাজবে, বাজনা নিয়ে জল ভরতে যাবে পুকুরে। কিন্তু সেই আশাকে নিরাশ করল করোনা তৃতীয় ঢেউ। রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় বিবাহ অনুষ্ঠানে 50 জন অতিথিদের নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশ দেয় রাজ্য সরকার। এরপরে অবশ্য বেড়ে হয় 200। রাজ্য সরকারের এই নির্দেশিকা জানার পর বড় চিন্তায় পড়ে পাত্রপাত্রীর পরিবার। এরপর পাত্র সন্দীপন সরকারের মাথায় আসে এই অভিনব উদ্যোগ। জানায় পাত্রী অদিতিকেও, কনসেপ্ট শুনে রাজি দুজনাই। এরপর তাদের পরিবার ও বন্ধুদের জানায় সন্দীপন অদিতি, সহমত পোষণ করেন সকলে। এরপর থেকে শুরু হয় এই অভিনব উদ্যোগের। আমি চাইছিলাম না যে আমি বা আমার পরিবার আবার নতুন করে কোভিডের মধ্যে পড়ুক বা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, এই সমস্যা তৈরি হোক। তো তখনই ব্যাপারটা মাথায় আসে, ফেসবুকে লিখলাম যে তাহলে আমরা এটা ইয়েতে ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করবো। তো অনেকে বলল তাহলে ট্রিটটা মিস হয়ে যাবে, ট্রিটটা তো পাবো না, কি করা যায়। তো তখন বললাম তাহলে জোম্যাটোতে খাবারটা পাঠিয়ে দেবো। তো ওইভাবেই ভাবনাটা শুরু ফেসবুক থেকে। তারপরে সেটা এখন অনেক বড়োভাবে মানে করছি আমরা। জোম্যাটো খুব ভালোভাবে হেল্প করছে আমাদেরকে পুরোটা ইমপ্লিমেন্ট করার জন্য। এবং আমাদের রাজ্যের যেমন বর্ধমান, মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জায়গাগুলোতে খাবার যাবে, সেরকম রাজ্যের বাইরেও বেঙ্গালোরে খাবার পৌঁছাবে। তো এইভাবেই পুরোটা করছি। এবার অনেকে এখন ফেসবুকে মজা করে লিখছে গিফট তাহলে কী হবে, গিফট তো তাহলে তো দিতে হবে, বিয়ের গিফট তো মিস হয়ে যাবে নইলে। তো ওটা অনেকে লিখছে, তো ওটা একটাই উত্তর দিচ্ছি যে তাহলে অনলাইনে যদি বিয়ে দেখা হয়, অনলাইনে খাওয়া হয়, তাহলে অনলাইনে গিফট দিতে হবে, ফোনপে, জিপে বা ফ্লিপকার্টের মাধ্যমে গিফট পাঠাতে হবে। আর নতুন একটা ইনিশিয়েটিভ, মানে ভালো সারা, দারুণ সারা, এবং প্রায় এটা ফেসবুকে সমস্ত জায়গাতে ভাইরাল হয়েছে পুরো ব্যাপারটা। নানা জায়গা থেকে নানা, যারা কেউ কোনোদিন ফোন করেনি তারা ফোন করে বলছে আরে দারুণ ইনিশিয়েটিভ, দারুণ, এরকম বলছে সবাই। দেখা যাক এটা কতটা আমরা ঠিকঠাকভাবে করতে পারবো বলেই আশা করছি, কারণ 50 টোটাল ইনভিটিস আছে টোটাল দুই বাড়ির থেকে। এবার 100 ওখানে ফিজিক্যালি থাকবে সেদিন 24 তারিখ, এবং 350 আমরা পুরো খাবার পৌঁছে দেবো। এটা পুরো টোটালটা 450 আছে, এবং ওটা 100 এবং 350 এইভাবে ভাগ করা হয়েছে। এবং এছাড়াও আরেকটা লিঙ্ক, মানে অনেকে বলতে চাইছে তাহলে আমরা এমনি বিয়েটা দেখতে চাই, ট্রিট চাই না কো, এটা নতুন ধরনের প্রথমবার হচ্ছে। তো তাদের জন্য একটা ওই ওখানে লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য একটা আলাদা লিঙ্ক থাকবে, সেখানেতে যারা ইনভিটেড নয় এমনি দেখতে চায় তারা ওখান থেকে দেখতে পারবে। তো আমাদের ফেসবুক, আমার নিজের যে ফেসবুক ওয়াল আছে ওখানে আমি ওই দিনকে বিকালে দিয়ে দেবো লিঙ্কটা, ওখান থেকে যা যে যে দেখতে চায় সে দেখতে পারে। এই ইনিশিয়েটিভটা আমার যেটা মনে হলো যে কোভিডের সময় একটা যে গ্যাদারিং অনেকে চায় না কো, এখন অন্য অজুহাতে বলে আসবো না বা অন্য এক্সকিউজ দিয়ে দেয়, তো এই যে গ্যাদারিং এটাকে আমরা অ্যাভয়েড করতে পারলাম। পরে সব কিছু নর্মাল হলে আবার একসাথে একটা আনন্দ করা যেতেই পারে সবাই মিলে, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে খাবার কিন্তু নষ্ট হবে না, মানে আমার বাড়িতে 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করলাম, কেউ কোভিডের ভয়ে এলো না, আলটিমেটলি 50 জনের খাবার নষ্ট হলো, সেই ভয়টা এখানে নেই, কারণ আমরা ডোর স্টেপ ডেলিভারি করে দিচ্ছি। সেখানে খাবার নষ্টটা কিন্তু আটকানো যাবে। খাবারটা 6টা থেকে 8টা, মানে এটা পুরোটাই টোটাল যত 350 আছে সবাইকার কাছে 6টা থেকে 8টার মধ্যে ডেলিভারি কমপ্লিট হয়ে যায়। প্রথমে দু বাড়িতেই যখন বলা হলো সবাই একটু কনফিউজ, যেটা হয় বাবা মায়েরা একটুখানি পুরোনো দিনের লোক, কীভাবে হবে না হবে, ওদের কাছে তো এত ব্যাপারটা কনফিউজ নয়, কিন্তু আমরা মাসে হয়তো 10টা জুম মিটিং করি, আমরা জানি যে এটা কীভাবে করা যেতে পারে না পারে। তো বাড়ির লোকরা প্রথমে একটুখানি নিমরাজি ছিল, কিন্তু এখন ঠিক আছে, সবাই ভালোভাবেই নিচ্ছে। আর মানে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের গার্জিয়ানরা এখনও কনফিউজড আর কি, যে কীভাবে হবে না হবে, মানে ওরা অতটা তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে নেই, তো সেই কারণে হয়তো।
তবে সবাই খুব এক্সাইটেড আর কি, নতুন ব্যাপার, ওই কারণে সবাই খুব এক্সাইটেড। আর হঠাৎ করে এরকমই আইডিয়াটা মাথায় এসছে, তারপরে ভাবতে পারিনি এতটা সবার কাছ থেকে এটা নিয়ে এত ভালোবাসা পাবো, বা মানে খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে নিয়েছিলাম। তারপরে যখন দেখলাম যে না এটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে, তখন খুব ভালো লাগছে। আর দেখা যাক কি হয়। মাথায় এলো বলতে আমাদের যখন বিয়ের ডেটটা ঠিক হয়েছিল তখন এরকম প্যান্ডামিক সিচুয়েশন ছিল না, খুবই নর্মাল চলছিল সব কিছু। হঠাৎ জানুয়ারি থেকে যখন বাড়াবাড়ি হলো করোনার পরিস্থিতি, তখন যখন 50 জনটা ওটা করে দেওয়া হলো, তারপরে আমরা এই ডিসিশানটা নিলাম যে কীভাবে কী করা যায়। সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অ্যাটেন্ড করতে পাচ্ছে না, তাদের সবারই মন খারাপ, তার সাথে আমাদেরও। এবার তাদেরকে ফিজিক্যালি না হোক ভার্চুয়ালি যদি আমরা নিজেদের বিয়ের মুহূর্তটা শেয়ার করতে পারি তাদের সাথে, হয়তো তাদের খুব ভালো লাগবে। সেইটা ভাবতে গিয়ে মাথায় এই প্ল্যানটা এসছে, এটা সন্দীপনের মাথাতেই এসছে। আমার বাড়ির অনুষ্ঠান বলতে আমাদের দুবাড়িরই একবারই হচ্ছে অনুষ্ঠানটা, মানে টোটাল 450 জন লোক ইনভাইট আছে, 100 জন ফিজিক্যালি থাকবে আর 350 জন ভার্চুয়ালি গুগল মিটের সাহায্যে এটা দেখবে। বিয়েটা 24 জানুয়ারি সোমবার। হ্যাঁ অবশ্যই, করোনার জন্য আর কিছুদিন আগেই সন্দীপন নিজেও এফেক্টেড ছিল, তার সাথে আমার বাবাও। তো দুই বাড়িরই সুরক্ষার কথা ভেবে, এমনকি আত্মীয় স্বজনের কথা ভেবেই এই ডিসিশানটা নেওয়া হয়েছে, যাতে কেউ এফেক্টেড না হয় আর বিয়েটাও সবাই অ্যাটেন্ড করতে পারে। লোকে খারাপ ভালো তো দুটো দিকই থাকে, কেউ ভালো, মানে বেশিরভাগ আমি পজিটিভ দিকটাই পেয়েছি, আর নেগেটিভ দিক যেটুকুনি পেয়েছি বা আমি বলবো তাদের ভেবেচিন্তে সব কিছু আমি যা করেছি সেটাও তাদের ভাবা উচিত যে কেন করেছি এটা। তো এটা দেখা যাক, আনন্দটা তো এভাবে হবে না, সরকার যেভাবে একটু ছোটো করে করতে পারে সেভাবেই করছি আমরা, সবাইকে একটু সোশ্যাল মিশে নিয়ে একটু করতে হবে। ওই 300-350 হবে, সবাই তো এসে হবে না, অনলাইনে সব ব্যবস্থা করেছে, সেগুলো সব এটা করছে। আমাদের মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগছে, সবাই উৎসাহ দিচ্ছে, বলছে একটা নতুনত্ব দেখলাম আমরা, দেখলাম কাছে খুবই ভালো লাগছে। এই করোনা ভাইরাস ইয়ের জন্য, করোনার জন্য এই মানুষ তো এক জায়গায় জমায়েত হওয়া যাবে না, ওর জন্য এই ব্যবস্থা নিতে হয়েছে। মোটামুটি তো ফোনে যাদের বলছি সবাই খুশি হচ্ছে যে এটা করেছে খুবই ভালো, আমাদেরও ভালো লাগছে, করোনা পরিস্থিতিতে তো হওয়া যায় না, সেই জন্য আমাদেরও ভালো লাগছে, আমরা সবাই সেটাই নিচ্ছি। 10 জন নিয়ে যেভাবে করা হচ্ছে ওই হবে, সরকার প্রতি মুহূর্তে ইয়ে পাল্টেছে, তো তারপরে ঠিক ইয়েটা হয়নি। প্রথম স্টেপটা নিয়ে নিয়েছি, এসব যোগাযোগ দিকগুলো করা হয়ে গেছে, তো ওটা ওই জোম্যাটো বলে একটা সংস্থা তার ইয়েতেই মাধ্যমে এগুলো হচ্ছে, ওই 350 মতো এদেরকে তো ভার্চুয়াল মাধ্যমে করছেন ম্যাক্সিমামটা। তাই মোটামুটি চিন্তা ভাবনা তো অনেক রকম করেছিলাম, সেটা হলো না। এখন সরকার যে চালু করেছে যেটা, সেটাই আমরা খুশি রইলাম যে 200 জনের মধ্যে বলেছে, কিন্তু আমার তো 200 জনা হলো না, আমার 125-130 জনের মধ্যে কমপ্লিট করছি। হ্যাঁ এইটুকুই আমার আশা, খুবই ভালো লাগছে, এটা নতুনত্ব জিনিস, আমার জীবনে আমি ফার্স্ট দেখলাম এটা। আগামী প্রজন্ম বলতে পারো সবাই যেন এরকম এগিয়ে যায়, সবার যেন এরকম ভাবে বিয়ে থা হয়, চেষ্টা করবো আমার মতন, আমাদের আমার মেয়ের মতন যারা মেয়ে আছে, যারা ছেলে আছে, যারা বিয়ে থা করবে তারা যেন খুব ভালো মতন এগিয়ে যায়। হ্যাঁ তাদের গার্জেনদের আশীর্বাদ নিয়ে যেন এই বিয়ে এরকমভাবেই হয়।